শতবর্ষ পেরোনো পূজা শিকদার বাগান সর্বজনীন। গত বছরই এবিপি আনন্দের মেগাস্টার খেতাব পেয়েছে তারা, আর এবছর তাদের উপকরণের ব্যবহারেই রয়েছে চমক। তাদের এবারে মণ্ডপসজ্জার মূল উপকরণ মাশরুম। তবে শুধুমাত্র চমকের উপকরণ নয়, সেই উপকরণ কিভাবে ব্যবহার করা হচ্ছে তার মধ্যেই কিন্তু লুকিয়ে থাকছে মণ্ডপের বৈশিষ্ট্য। পুরো ভাবনাটা মানে মাশরুম যেরকম আমাদের এখানে বহু প্রকারে চার পাঁচ রকমের মাশরুম ইউজ হচ্ছে, কিন্তু কোনো খাদ্যদ্রব্যে মানে অনেক মাশরুম আমরা খাই সেই মাশরুমগুলো সেই প্রজাতিগুলোকে আমরা ব্যবহার করছি না। কিন্তু বাকি যেগুলো জঙ্গলের মাশরুম সেগুলো কালেক্ট করা হয়েছে গত বছর দুর্গাপুজোর সময়, মানে বর্ষার পরে, তা নর্থ বেঙ্গল থেকে বিশেষ করে কালেক্ট হয়েছে, আরও অনেক জায়গা থেকে হয়েছে, তা সেই মাশরুমগুলো রয়েছে। এবং মাশরুম দিয়ে আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের হস্তশিল্পীরা যারা কাজ করে তারাও অনেকে মাশরুম ব্যবহার করে হয়তো, কিন্তু তার ডাইভার্সিফিকেশন একটা প্রয়োজন আছে। ইমপ্লিমেন্টেশনটা বা বড় রেঞ্জে যদি একটা ইন্টেরিয়ারে বা যে কোনো জায়গায় এটা করা যায় তাহলে সেটা বেটার হবে, যে কারণে মাশরুমে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন সেটা আমরা দেখাচ্ছি। ছোটবেলায় ব্যাঙের ছাতা নামেই পরিচয়, তারপর নাম জানা মাশরুম। অথচ বৌদ্ধ ধর্মে এই জিনিসটিকেই বলা হয়েছে হুইল অফ টিচিং, বাইবেলে উল্লেখ আছে ল্যাম্ব অফ গড বলে। এমনকি হাজারখানেক প্রজাতির মাশরুমের মধ্যে রয়েছে সোমা মাশরুম, সেই সোমা দেবী দুর্গার আর একটা নাম। পুরাণে বা ধর্মে বারবার উল্লেখ থাকলেও কলকাতার পুজোয় কখনোই মাশরুমকে এভাবে ব্যবহার হতে দেখা যায়নি, যেটা ঘটছে শিকদার বাগানে এবছরের পুজোয়। নতুন উপকরণের নতুন এই মণ্ডপ এবার দর্শকদের কতটা পছন্দ হয় সেটার দিকেই থাকবে নজর। অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।